মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। শার্ট প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে ইমামের বরাবর প্রথম কাতারে সারি দিয়ে বসেন। একামত দিয়ে নামাজ শুরুর আগে মুয়াজ্জিন সেই ভদ্রলোককে ইমাম বরাবর জায়গা থেকে একটু সরে জায়গা করে দিতে বলেন, কিন্তু ভদ্রলোক শর্তে আপত্তি করায় ইমামও তাকে সামান্য শর্তে অনুরোধ করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়েই ও ইমাম জানতে পারেন যে তিনি আর সেই মসজিদের ইমাম নেই, যাকে শর্তে বলা হয়েছিল তিনি ছিলেন কুমিল্লা লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফোরকানউদ্দিন অনুপম। শুক্রবার 13 অক্টোবর কুমিল্লা লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাছারি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। শনিবার দিন বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বলে ইমাম যখন এই কথাগুলো বলেন তখন এই ইউনিয়ন তাকে পাশের পুকুর পাড়ে ডেকে নিয়ে বিভিন্ন ভৎসনা করেন, তাকে বিভিন্ন হাদিস কোরআনের কথা জিজ্ঞাসা করেন। পরবর্তীতে হুজুরকে বলেন যে আমি তোমাকে পানিতে চুবাবো, এ কথা বলে তাকে সেই মসজিদ থেকে নাকি বের করে দেন। এই বিষয়টা এলাকাবাসী বলেছেন। অবশ্য মসজিদের সভাপতি বলেছেন যে বিষয়টা অন্যভাবে দেখা হয়েছে। যাই হোক দর্শক, যে বিষয়টা কথা হলো, একজন ইমাম একটা এলাকার মুরব্বী, একটা ইমাম হলো একটা এলাকার নেতা, তার কথায় আমাদের চলতে হবে, এটাই তো হয়ে আছে, ঠিক না? আর সেই ইমাম যদি সামান্য কথার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় তাহলে ইমামের মর্যাদা আর কোথায় রইল? এরকম শিক্ষিত মানুষগুলো সমাজে কতটুকু ভালো কিংবা ভালো সম্মান পাওয়ার যোগ্য দর্শক, সেটাই আপনারা আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন। আল্লাহ হাফেজ।